আচ্ছা দেখেন, মূসক পরামর্শ লাইসেন্স প্রদান পদ্ধতি, এই যে আমরা যে ব্যাটের বেজার, আমরা তো এসআরও খুঁজি, এটা কিন্তু বিধিত এই সংক্রান্ত দিক নির্দেশনা দেওয়া আছে। মূসক পরামর্শক লাইসেন্স প্রদান পদ্ধতি কি? বোর্ড বিধি 110-এ বর্ণিত, এই যে 110 নিচে আছে, এই জন্য আমি দুইটাই বললাম, যেটা আমাদের সাথে পড়ছে আর কি, যে বোর্ড বিধি 110-এ বর্ণিত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, এখানে যোগ্যতা কি বলছে দেখেন, কি বলছে, বাংলাদেশের নাগরিক হইতে হবে না, তাকে কি করতে হবে পরীক্ষা দেওয়ার সময় 25 বছর হইতে হবে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হইতে হবে, নিম্ন বর্ণিত ব্যক্তি লাইসেন্স পাওয়ার অযোগ্য, ওই কোনটা, যে চাকরিচ্যুত যদি হন, বরখাস্তকৃত হন, ঠিক আছে, তারপরে কোনো ফৌজদারি আদালতে যদি 5 বছর মানে মামলা খাওয়ার পর 5 বছর যদি না হয়, এইভাবে আগের যদি এজেন্ট লাইসেন্স থেকে বাতিল না হয়, তাহলে এটি অযোগ্যতা। এই যোগ্যতা যাদের আছে, এই যে 10-এ বর্ণিত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিগণের নিকট হইতে ফর্ম 18-এর 1, ওই যে ব্যাট অ্যাডভাইজারের যে ফর্ম, মূসক পরামর্শক লাইসেন্স আবেদন গ্রহণ করিবার লক্ষ্যে প্রতি বছর জুলাই মাসে বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকায় নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রকাশ করিবে। তার মানে আইনে বলা আছে যে কাস্টম ট্রেনিং একাডেমি কি করবে, প্রতি বছর, এটা আগে 2 বার ছিল, প্রতি বছর জুলাই মাসে কি করতে পারবে, বাংলা ও ইংরেজি পত্রিকায় এবং ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রকাশ করবে। তারপরে বলছে যোগ্য প্রার্থীগণ প্রতি বছর জুলাই ডিসেম্বর, দেখেন জুলাই ডিসেম্বর মেয়াদে বিধি 111 এ বর্ণিত দলিলাদি 5,000 টাকা ফি, ওখানে বলা আছে কি কি দলিল জমা দিতে হবে, দলিলাদি সহ 5,000 টাকা ফি, আগে ছিল 10,000 ফি, মহাপরিচালক কোন জায়গায় জমা দিবেন, আপনাদের যে তন্দ লাগে দেখেন, মহাপরিচালক কাস্টম এক্সাইজ ব্যাট ট্রেনিং একাডেমির বরাবর, বুঝছেন, এবার যারা দিয়ে আছেন যে কোন অ্যাড্রেসে দিবেন, তাদের জন্য হলো এটা অ্যাড্রেস, যে এই অ্যাড্রেসে পাঠাবেন। উপবিধি 2-এ উল্লেখিত আবেদন প্রাপ্ত প্রাথমিক বাছাই বাছাইয়ের পর পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থী তালিকা মহাপরিচালক কাস্টম এক্সাইজ ও ব্যাট ট্রেনিং একাডেমি চূড়ান্ত করিবেন এবং ওয়েবসাইটে কি করবে, প্রকাশ করবে। 4, মহাপরিচালক প্রাপ্ত আবেদনের ভিত্তিতে সুবিধাজনক সময়ে, তাদের জন্য যে সুবিধাজনক সময়ে, এতদ সংশ্লিষ্ট বিধিমালায় বর্ণিত সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা গ্রহণ করিবে এবং মৌখিক পরীক্ষার সময় দাখিলকৃত দলিলাদি সত্যতা যাচাই করবেন। মনে করেন আপনারা যখন মৌখিক পরীক্ষা হবে তখন কিন্তু কি করবেন, অরিজিনাল কপি নিয়ে যাবেন, ঠিক না ভাই, কি বলেন, কি বুঝাইছে, ঠিক না, আপনার যে মাস্টার্সের লাইসেন্স সার্টিফিকেট আছে, অন্যান্য সার্টিফিকেট, এগুলি কি করবেন, এনআইডি তারপরে এসএসসি পরীক্ষা, এগুলি নিয়ে যাবেন, কারণ কি বলছে দলিলাদি সত্যতা কি করবে, যাচাই করবে। তাহলে যদি বলেন যে আমরা এগুলি জানি নাই, তাহলে অ্যাডভাইজার সাহেব কি অনেক জ্ঞানী হইতে হবে, ঠিক না। 5, পরিচালক পরীক্ষা গ্রহণ করার 15 দিনের মধ্যে, মানে যেদিন পরীক্ষা হবে তার 15 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করিবে এবং উক্ত প্রার্থীকে কি মূসক নিবন্ধন গ্রহণ করিতে হইবে। তাহলে আপনি যখন পাস করবেন তখন আর অ্যাটলিস্ট নিতে হবে না ভাই, আগে তো মনে করেন আমরা করছি, অনেকে আমারও নিবন্ধন আছে, আমার ব্যবসার জন্য লাগে, তাহলে কি করতে হবে, পাস করার সাথে সাথে 15 দিনের মধ্যে কি করতে হবে, নিবন্ধন নিতে হবে। 6, মহাপরিচালক মূসক নিবন্ধিত উত্তীর্ণ প্রার্থীকে যথাযথ নিরাপত্তা বৈশিষ্ট্য, মানে ওই যে একটা সার্টিফিকেটে যেই গুণাগুণ থাকে আর কি, সংবলিত 18.1 ক মূসক পরামর্শ লাইসেন্স প্রদান করিবে। 8, মূল্য সংযোজন কর বিভাগে জাতীয় বেতন স্কেলে 9ম গ্রেডের নিম্নে নহে এমন পদে, ওই যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, 5 বছর কাজ করিবার অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে উপবিধি চায়, ওই পরীক্ষা না ছাড়া আর কি, এর অধীন পরীক্ষায় অংশগ্রহণ করিতে হইবে না। তার মানে এখানে বলা আছে যে ওনাকে কি করতে হবে না, উনি অ্যাপ্লাই করলে লাইসেন্স পেয়ে যাবে। 9, এই আইন ও বিধিতে যাহা কিছুই থাকুক না কেন, মূল্য সংযোজন কর আইন 1991 এর 22 নম্বর আইন এর অধীন প্রদত্ত মূসক পরামর্শক লাইসেন্স সমূহ এই আইনের আওতায় প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হবে। যদি আগে কেউ লাইসেন্স পায় থাকে, এই আইন আসার পরেও যদি ওটার মেয়াদ থাকে, তাহলে কি হবে, এই লাইসেন্স কি বৈধ বলিয়া গণ্য হবে। এটা কি তাদের স্বীকৃতি দিয়ে দিছে যে আগের আইনে যদি কেউ লাইসেন্স পায় তাহলে ওই লাইসেন্স কি এখনো বলবৎ আছে, ঠিক না ভাই। নরমালি তো লেখা আছে তো 5 বছর, যদি রিপোর্ট দিবেন তাহলে আবার একটা পরীক্ষা নিবে যে আপনার আপডেট হয়েছেন কিনা। তাহলে এটা হলো যোগ্যতা, ঠিক আছে। দলিলাদি দিয়ে আমরা শেষ করি, তারপরে এসআরওতে যাব। দলিলাদি দিয়ে কি বলছে দেখেন,
পরামর্শক লাইসেন্সের জন্য আবেদনের সহিত আবেদনকারীকে নিম্নবর্ণিত, এটা হচ্ছে ধারা 111, নিম্নবর্ণিত দলিলাদি দাখিল করিতে হইবে, যথা ক বয়স নির্ধারণের জন্য এসসিসি বা সমমানের সনদপত্র, খ পাসপোর্ট আকারের ছবি, গ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সনদপত্র। এখন অনেকে একটু ঘাবড়া যায়, সব দিয়ে দেয়, তাহলে সব দিয়ে দেন আমাদের, বুঝছেন? মানে অনেকে বলে যে কোনটা না কোনটা দিব, একাধিক ডিগ্রি যাদের আছে তাহলে সবগুলি দিয়ে দেন, কয়েকটা কাগজ দিতে বেশি যাবে। আচ্ছা, জাতীয় পরিচয়পত্রের কপি মহাপরিচালক কাস্টমস, এই যে এই অ্যাড্রেসে টাকাটা ইয়ে করবে, মহাপরিচালক কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট ট্রেনিং একাডেমি, এর অনুকূলে কি করবেন টাকাটা জমা দিবেন 5,000 টাকা। হ্যাঁ, ট্রেনিং একাডেমি পর্যন্ত এই নামে কি পে অর্ডার করব? জি জি হ্যাঁ, একাডেমি বাংলা বা ইংলিশে হইলে সমস্যা নাই তো ভাই, ওই ট্রেনিং একাডেমি তো একটাই আছে, ঠিক আছে না? ভ্যাট সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের সাথে যোগাযোগ করতে 01972300009 এই নম্বরে ফোন করতে পারেন অথবা মেইল করতে পারেন info@bdvetschool.com।